আজকে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে ডিসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতির বেইস বা ভিত্তি হচ্ছে টেন এবং হেকসাডিসিমেলের ক্ষেত্রে বেইস বা ভিত্তি হচ্ছে সিক্সটিন তার মানে দশমিক সংখ্যা পদ্ধতির টোটাল ডিজিট হচ্ছে দশটা এবং হেক্সাডিসিমেলের ক্ষেত্রে টোটাল ডিজিট হচ্ছে ষোলোটা হেকসাডিসিমেল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ষোলোটা ডিজিট হচ্ছে জিরো থেকে নাইন পর্যন্ত এবং টেন থেকে ফিফটিন পর্যন্তগুলোকে গুলোকে ডিনোট করা হয় এ থেকে এফ পর্যন্ত পর্যায়ক্রমে তার মানে টেন ইকোস টু এ ইলেভেন ইকস টু বি থার্টিন ইকো টুয়েলভ ইক টু সি থার্টিন ইকস টু ডি ফোরটিন ইকোাস টু ই এবং ফিফটিন ইকস টু এফ আজকে আমরা দেখবো কীভাবে আমরা দশমিক সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে হেক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি ধরো আমরা পূর্ণাংশ টু ফোর সেভেন এটা হচ্ছে দশমিক সংখ্যার এটাকে আমরা হেক্সাডিসেমেলে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে হেকসাডিসেমেলের বেইস বা ভিত্তি এই যে সিক্সটিন এটা দ্বারা এই সংখ্যাটাকে ভাগ করা আমরা যদি টু ফোর সেভেন এই সংখ্যাটাকে ভাগ করি টু ফোর সেভেন আমরা এখানে লিখবো কি ভাগ শেষ এবং এভাবে একটা দাগ দিয়ে নিব এখানে পাশে লিখবো আমরা সিক্সটিন কারণ আমরা ষোলো দ্বারা ভাগ করব যেহেতু হেক্সাডিসেমিলের বেইস বা ভিত্তি হচ্ছে ষোলো সো আমরা যদি টু ফোর সেভেনকে ভাগ করি তাহলে কত আসে ভাগ ফল আসবে ফিফটিন এবং ভাগ শেষ আসবে সেভেন আমরা আবার একটা দাগ কেটে নিই এবার যদি আমরা ষোলো দ্বারা পনেরোকে ভাগ করতে চাই তাহলে আমাদের ভাগফল আসবে কত জিরো এবং ভাগ আসবে পনেরো সো আমাদের কাজ শেষ আমাদের ভাগফল শূন্য চলে এসছে এবার আমাদের কাজ কি এটা যেহেতু পূর্ণাংশ সেহেতু আমরা নিচ থেকে উপর পর্যন্ত সাজিয়ে লিখব একদম নিচের সংখ্যাটাকে কি বলা হয় এটাকে বলা হয় এম এবং একদম উপরেরটাকে বলা হয় এল এস মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট এবং এলএসবি মানে কি লিস্ট সিগনিফিকেন্ট বিট আমরা যদি এটা সাজিয়ে লিখি তাহলে কি আসে টু ফোর সেভেন এটা ছিল আমাদের দশমিক সংখ্যা এবং আমাদের হেক্সাডিসিমেল সংখ্যাটা কী হবে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিফটিন এবং আমরা জানি ফিফটিনকে এফ দিয়ে ডিনোট করা হয় সো আমরা ফিফটিনের পরিবর্তে লিখব এফ এবং এখানে পাচ্ছি সেভেন তার মানে টু ফোর সেভেন দশমিক সংখ্যাটার হেক্সাডিসিমেল প্রকাশ কি পাচ্ছি এফ সেভেন এবার আমরা দেখব কিভাবে আমরা একটা আর ভগ্নাংশের ক্ষেত্রে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারি সে জিরো এই দশমিক সংখ্যাটাকে আমরা রূপান্তর করব কিসে হেক্সাডেসিমেলে আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে হেক্সাডেসিমেলের যে বেইস বা ভিত্তি এটা দ্বারা এই সংখ্যাটাকে গুণ করা তো আমরা যদি গুণ করি গুণ করার আগে আমাদের পূর্ণাংশ এবং ভগ্নাংশ এভাবে লিখে নিতে হবে সো পূর্ণাংশ এবং ভগ্নাংশ আমরা লিখে নিলাম এবার ভগ্নাংশ নিচে আমরা রেডিক্স পয়েন্টের ডান পাশের অঙ্কটা লিখে নিব যেটা হচ্ছে পয়েন্ট এইট ফাইভ জিরো এবং এটাকে গুণ করবো কী দিয়ে সিক্সটিন দিয়ে কারণ হেক্সাডিসিমেলের বেইস বা ভিত্তি হচ্ছে সিক্সটিন আমরা যদি এটাকে সিক্সটিন দিয়ে গুণ করি তাহলে কী আসবে আসবে হচ্ছে থার্টিন পয়েন্ট সিক্স জিরো আমরা এখানে একটা পূর্ণ সংখ্যা পেয়ে যাচ্ছি আবার যদি আমরা সিক্সটিন দিয়ে গুণ করি তাহলে কী আসবে আমাদের আমাদের আসবে নাইন পয়েন্ট সিক্স জিরো এটাকে যদি আবার সিক্সটিন দিয়ে গুণ করি তাহলে কী আসে আমাদের আমাদের আসবে নাইন পয়েন্ট সিক্স জিরো আবার একই রেজাল্ট এভাবে আমাদের চলতে থাকবে সো আমরা এ এতটুকুর মধ্যে রেজাল্ট লিখে দেব এবং রেজাল্ট লেখার জন্য আমাদের কাজ কি আমাদের কাজ হচ্ছে যেহেতু এটি ভগ্নাংশ সেহেতু উপর থেকে নিচ পর্যন্ত আমাদের গণনা করতে হবে সো আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি এখানে থার্টিন চলে এসছে এবং আমরা জানি থার্টিনকে কী দিয়ে ডিনোট করা হয় থার্টিনকে ডিনোট করা হয় হচ্ছে ডি দিয়ে সো আমরা রেজাল্টটা কীভাবে লিখবো আমরা রেজাল্টটা লিখবো এভাবে জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো যেটা ছিল আমাদের দশমিক এটাই কষ্ট কী আসবে আমাদের জিরো পয়েন্ট ডি নাইন নাইন ডট 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 সো আমরা এইভাবে রেজাল্ট লিখে দিব জিরো পয়েন্ট এইট ফাইভ জিরো যেটা ছিল দশমিক এবং আমরা রেজাল্ট পেয়ে গেলাম জিরো পয়েন্ট ডি ডাবল নাইন ডট 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 এটা হচ্ছে আমাদের কি সংখ্যা হেক্সা ডেসিমেল সংখ্যা সো আমরা দেখলাম আজকে কীভাবে আমরা দশমিক থেকে হেক্সাডিসিমেলের রূপান্তর করতে পারি পূর্ণাংশ এবং ভগ্নাংশের ক্ষেত্রে পূর্ণাংশতে আমরা কি করেছিলাম আমরা জাস্ট ষোলো দ্বারা ভাগ করেছিলাম যতক্ষণ না আমাদের ভাগফল ফল শূন্য আসে এবং ষোলো দ্বারা কেন ভাগ করেছিলাম কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের বেইস বা ভিত্তি হচ্ছে ষোলো এবং ভগ্নাংশের ক্ষেত্রে আমরা গুণ করেছিলাম ষোলো দিয়ে কারণ কি হেক্সাডেসিমেলের বেইস বা ভিত্তি হচ্ছে ষোলো এবং পূর্ণাংশের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে হিসাব করেছিলাম এবং ভগ্নাংশের ক্ষেত্রে সেই কাজটাই আমাদের করতে হবে উপর থেকে নিচে সো আমরা আজকে দেখলাম কিভাবে আমরা পূর্ণাংশ অথবা ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক থেকে হেক্সাডিসিম রূপান্তর করতে পারি